सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता जागो আমাদের এই শহরটাকে আমরাই যেমন নোংরা করি, সেরকমই একটু ভেবে যদি সুন্দর করে সাজিয়ে দূষণমুক্ত করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। সেই উদাহরণ আমরা পাচ্ছি এখন প্রায় রাস্তাঘাটে, আর সেই ছবি নিজেদের মণ্ডপে তুলে ধরেছে বেলেঘাটা 33 পল্লী। এখানে আমরা দেখছিলাম যে গ্রাফিটির কাজ খুব হয়েছে, সাথে দূষণমুক্ত করার জন্য সাইকেলের পার্টস ইউজ করা হয়েছে, সেটা নিয়ে কিছু বলুন। দেখুন, আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করি দর্শনার্থীদের জন্য। আমরা গত বছরও কলকাতা নস্টালজিয়া নিয়ে কাজ করেছিলাম, কলকাতা ট্যাক্সিকে নিয়ে কাজ করেছিলাম। তো এবছর আমাদের চিন্তাভাবনাটা অন্যরকম ছিল, কারণ অনেক একদল ছাত্র ছাত্রী তারা গ্রাফিটি নিয়ে কাজ করছে সারা কলকাতায়, কিন্তু তাদেরকে কেউ খোঁজ রাখছে না সেই সব শিল্পীদের। কিন্তু তারা কিন্তু রাজ্যের এবং বাংলার উন্নয়নের সঙ্গে তালে তাল মিলিয়ে গ্রাফিটি করে যাচ্ছে, দেওয়ালের পর দেওয়াল, ট্রামে, বাসে, বিভিন্ন জায়গায় যেখানে ওরা দেখছে নোংরা সেখানে। তো এদেরকে তুলে ধরার চেষ্টাটাই আমরা করেছি, সঙ্গে এটা রাখার চেষ্টা করেছি যে পলিউশন ফ্রি সাইকেল জোন আমাদের তৈরি হয়েছে, ইকো পার্কে তৈরি হয়েছে। এবং এখানেও আমরা চাইছি যে আমরা শুনেছি, আমাদের জানা আছে যে হল্যান্ডের প্রাইম মিনিস্টার পর্যন্ত সাইকেলে করে রেগুলার অফিস যায়। তো আমরা সেটাও চিন্তাভাবনার মধ্যে রেখে এখানেও আমরা সাইকেলটা রেখেছি পলিউশন ফ্রির জন্য। এবং এছাড়া বাচ্চাদের জন্য এই জায়গাটা প্রচণ্ড কালারফুল দিয়ে আমরা প্যানেলটা করেছি, এবং এই প্যানেলের মধ্যে একটা সন্ধ্যাবেলা একটা অভিনবত্ব জিনিস দেখা যাবে, টোটাল প্যানেলটাই মনে হবে যেন জ্বলছে। এবং প্রচণ্ড কালারফুল, আমার মনে হয় বাচ্চাদের তো এই প্যান্ডেল টানবেই, এবং বেশ বিশেষ করে দর্শনার্থীরা যেখানে এখানে আসে তারা সুরক্ষার সহিত আর কি সুরক্ষিতভাবে এখানে মণ্ডপ দেখে নিশ্চিন্তে তারা বাড়ি ফিরতে পারবে, এটুকু আশা রাখতে পারি। দেখুন, সামনে যে ইনস্টলেশনটা করেছি আমরা চাকা দিয়ে করেছি, আমরা সাইকেলের সিট দিয়ে করেছি, আমরা সাইকেলের সিট দিয়ে মহিষাসুরের মাথা বানিয়েছি, ঠিক আছে। আমরা চাকাগুলো যে দেখছেন আপনি গেটে ঢোকার সময়, সেগুলো কনস্ট্যান্ট ঘুরবে, মোটর চালিত, ওটা মেকানিক্যাল হবে, ওটা সম্পূর্ণ ঘুরবে। এবং মণ্ডপে ঢুকে আসার পর আপনি দুপাশে যে চাকাগুলো দেখছেন সেগুলোও ঘুরবে। মোটামুটি 5,000 সাইকেলের পার্টস দিয়ে এইগুলোকে করা হয়েছে, এবং গোটা সাইকেল প্রায় 140 থেকে 160টা গোটা সাইকেল রয়েছে। আমরা বাংলার উন্নয়নের জন্য মানুষকে একটা বার্তা দিতে চাইছি। পুজো মানেই শারদ সম্মান, শারদ হচ্ছে বাংলার দুর্গোৎসব, হচ্ছে সবচেয়ে বড় উৎসব। এবং এই বড় উৎসবে দাঁড়িয়ে আমরা কিন্তু যারা থিমের পুজো করি, আমরা কিছু না কিছু দর্শকদের জন্য একটা বার্তা পৌঁছাই। গত বছরও আমরা একটা বার্তা দিয়েছি, এবছরও আমরা এই গ্রাফিটি মানুষদের তুলে ধরার চেষ্টা করি, যে সব ছাত্রছাত্রীরা এসব করছে, একটা পলিউশন ফ্রি সমাজ তৈরি করার জন্য একটা বার্তা দিচ্ছি মানুষকে। সমস্ত দিক দিয়ে আপনি দেখুন, চেষ্টা করুন, একটা বার্তা কিন্তু রাখছি আমরা। এবং যারা আসবে দর্শনাতে, তারা গত বছর ট্যাক্সির প্যানেল দেখে যেরকম উন্মাদনা এখানে ছড়িয়েছিল মানুষের মধ্যে সারা উত্তর কলকাতায়, সারা কলকাতা, সারা বাংলায় অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থী এসেছিলো, এবছর তার ব্যতিক্রম হবে না, এটুকু আশা রাখছি। প্রতিমাকে আমরা প্রতিমার মতোই রেখেছি, প্রতিমাটাকেও আমরা কালারফুল রেখেছি, কেন গ্রাফিটি একটা কালারফুল ওয়ার্ক, সেইটা আমরা প্রতিমার মধ্যে জাস্ট ধরে রেখেছি, কিন্তু প্রতিমাকে আমরা প্রতিমার জায়গায় রেখেছি। তো সুতরাং আমরা কিন্তু সমস্ত দিক দিয়ে তৈরি আছি, এবং মানুষের আসার অপেক্ষায় আমরা রয়েছি। তো সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ডসের জন্য যারা আসবেন তাদের আপ্যায়ন করার জন্য কী ব্যবস্থা রেখেছেন? দেখুন, আপ্যায়ন করার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা রাখি। এখানে সিকিউরিটি গার্ড আছে, আমাদের পার্সোনাল সিসি ক্যামেরা আছে, এখানে কলকাতা পুলিশ থেকেও প্রচণ্ড পুলিশ গত বছর থেকে দেওয়া হচ্ছে, এবছরও থাকবে। তো সেই কারণে বলছি যে মানুষ এখানে আসবে, এবং জাজেরাও যারা আসবে তারা সুরক্ষার সঙ্গে আসবে এবং সুরক্ষার সঙ্গে ফিরে যাবে।
দাদা, যে দর্শকেরা দেখছেন বা যে দর্শনার্থীরা আসবেন তাদের কাছে আপনার কি অনুরোধ? দেখুন, আমাদের দর্শনার্থীদের কাছে একটাই অনুরোধ যে সিটি সেরা পুজো অ্যাপ ডাউনলোড করুন এবং আমাদের পুজোকে ভোট দিয়ে যেতেন, এইটুকুই আশা রাখবো দর্শনার্থীদের কাছে। দুর্গাপুজো মানেই আলোর উৎসব, রঙের উৎসব, আনন্দের উৎসব। আর এই আনন্দের উৎসব যেন কারোর জন্য নিরানন্দ না হয় সেটাই কিন্তু সুন্দরভাবে নিজেদের মণ্ডপে তুলে ধরেছে বেলেঘাটা 33 পল্লী। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।